Obviously, tell it. Tell it. Tell it. No rumpin' with them gyal roll out them eyes. I got broads in Atlanta. Just to lean the fella. This in a game. In the next life, I'm trying to stay paid. When I die, I put my money in. মন্টি রয়কে তো আপনারা সবাই চিনেন, তাই না? আস্তে আস্তে না চিনলেও প্রবলেম নাই, আমি ছোট্ট করে একটু চিনাই দিচ্ছি। হ্যাঁ, এই যে টুকুস করে এক পা ঘুরে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া মানুষটাই হচ্ছে মন্টি রয়। এবার তো নিশ্চয়ই চিনতে পারছেন, তাও চিনলেন না? আস্তে আস্তে ওয়েট, বাট্টু নতুন ভিডিওটা লাগাতো। এইসব কাপড় চুপুর রেখা পাবলিক যেটা দেখতে চায় ওইটা দেখাও ভাইয়া। Hey guys, this is Faraby back with another new video. And today I'm going to talk about the most popular transformation like Monty Roy. We sell the rose at night. The rose is not finished. না ঠিক তা না, কথা বলা থেকেও বড় কাজ হলো। আজকে আমি এই পুরো ভিডিওতে খুঁজে বের করা ট্রাই করব মন্টি রয় দিদি নাকি ভাইয়া। প্লিজ কেউ আবার মনে করেন না মায়া হলেই দিমু খাইয়া। সো আজার কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। আমি বলুম না, আমার শরম করে। হ্যাঁ, আপনার তো অলওয়েজ শরম করে, কিন্তু আমার শরম করলে তো চলবে না, আমাকে বলতেই হবে। মন্টি রয় বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস মাইয়া। থুকু ভাইয়া, না মাইয়া, না ভাইয়া, ধুরু আপনি বলেন আপনার জেন্ডার কি? বহুত কনফিউশনে আছি। অবভিয়াসলি ছেলেদের, লিঙ্গটা ছেলেদের, এখনো ছেলেদেরই আছে। হ্যাঁ, আমি মেল বডিতে জন্ম নিয়েছি কি উইথ আ ফিমেল সোল। মানে ঠিক বুঝলাম না, শুনেন আমার অডিয়েন্স এত অংভং কিছু বোঝে না, আপনি ডিরেক্টলি বলেন আপনি ছেলে নাকি মাইয়া? ছোটবেলা থেকেই আমার মনটা মেয়েদের কিন্তু শরীরটা ছেলেদের। তার মানে আপনি এখনো ছেলে, বাট দেখে তো বোঝা যায় না। এই জন্যই পাবলিক এত কনফিউশনে পড়ে যায়। একটু খোলা খোলে সবকিছু ডিটেলস এ বলে দিলেই তো হয়। কেমন লাগছে বলো আগে? দাঁড়াও একটু ভালো মতো দেখা লই। ওয়াও, চমৎকার, অসাধারণ, একেবারে ফ্যান আউটার, টিক টিক ফ্যান্টাস্টিক। বিশ্বাসই হচ্ছে না আপনি মন্টি রয়। এই আপনি কি আসলেই মন্টি রয়? যে ঘুরেই ছেলে থেকে মেয়ে হয়ে যায় সেই মন্টি রয় আমি। বাট কি করছেন আপনি, এটা চেনাই তো যায় না, কেমনে পসিবল? আমি তো পুরাই অবাক। অনেক দিন ধরেই ভাবছিলাম, তো করেই নিলাম অ্যাট লিস্ট ফাইনালি। আস্তে আস্তে আরো চেঞ্জ হবে, এটা তো জাস্ট স্টার্ট। হ্যাঁ, আরো করার ইচ্ছে আছে ভাইরে, এটাই এখন অবধি মানুষ ঠিক মতো হজম করতে পারে না। এরপর যদি আরো কিছু দেখাও তাহলে বিশ্বাস করো তোমাকে দেখার জন্য আর মানুষ থাকবে না, যা থাকবে তা হলো। না না, ভালো প্রশ্ন করছি, তোমরা খেপছো কেন? সরি সরি, আই এম জাস্ট কিডিং, কারণ আমি দেখেছি আপনাকে পাওয়ার কথা শুনলে বাংলাদেশের পোলারা ঠিক কেমন করে। আমি এবার পেয়ে গেছি, আর সামনে থেকে দেখলে তো ও মাই গড। যাই হোক, আমার কয়েকটা প্রশ্ন আছে। নিশ্চয়ই, কেন নয়। আচ্ছা, এই যে আপনি ছেলে থেকে নিজেকে মেয়ে রূপে পরিবর্তন করতেছেন, এই বিষয়টা কি আপনার মধ্যে ছোটবেলা থেকে আসছিল, না আপনি বড় হয়ে বুঝতে পারছেন যে আপনার শরীরটা ছেলেদের হলেও মনটা মেয়েদের? হ্যাঁ, আমার ছোটবেলা দিয়ে আমার মনটা অন্যরকম আর আমার শরীরটা অন্যরকম। সেটা না হয় বুঝলাম, বাট আপনি কি কখনো বিয়ে করবেন না? আর বিয়ে করলেও কাকে করবেন, ছেলেকে না মেয়েকে? অবভিয়াসলি ছেলেকে, আমার কোনো রকম মেয়েদের দিকে কোনো অ্যাট্রাকশনই নেই। বাট তার মতো তো আপনারও টুনটুনিতে ঝুনঝুনি বাঁধা, তাহলে কেমনে সম্ভব? তো এখন ট্রান্সজেন্ডার অপারেশন বলে একটা অপারেশন হয়, যেখানে শরীর আর আত্মাটাকে এক করা হয়, তো আমি সেই অপারেশনের প্রিপারেশন নিচ্ছি। তার মানে আপনার পুরো ডিসিশন, আপনি আবারও ট্রান্সফরমেশন করে একেবারে জেন্ডার ছেলে থেকে মেয়ে করে ফেলবেন। ভালো ভালো, কিন্তু কখনো যে মা হতে পারবেন না এটা কি ভেবে দেখছেন? না, মা হতে পারবো না, কিন্তু মা হতে হলে যে মানে পেট থেকেই বাচ্চা দিতে হবে এটাও আমি মনে করি না। এই কথাটা কিন্তু মন্টি রয় সত্যিই ঠিক বলেছে, মা হওয়ার জন্য যে মা হওয়ার ক্ষমতাটা থাকা জরুরি এটা আমার কাছেও মনে হয় না। মা হওয়ার ক্ষমতা না থাকলেও কিন্তু মা হওয়া যায়। আমি এমন অনেকজনকে দেখছি যাদের সন্তান হয় না, জন্য তারা ডাক্তার কবিরাজ ঝাড়ফুঁক এমন কোনো জিনিস নাই যে বাদ রাখছে, কিন্তু তারপরও কোনো কাজ হয় নাই। ভাইরে শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় কে বলছে আপনাদের? আপনি চাইলে একজন অনাথ শিশুকে অ্যাডাপ্ট করে সন্তানের বাবা মা হতে পারেন। এখানে ওই অনাথ শিশুটাও বাবা মা পাইলো আর আপনারাও সন্তান বাবা মা হইলেন।
বিশ্বাস করেন আপনি নিজের সন্তান লালন পালন করে যতটা না প্রশান্তি পাবেন তার থেকে বেশি শান্তি পাবেন একজন অনাথ শিশুকে লালন পালন করে। কারণ আপনার মধ্যে অলওয়েজ এটা কাজ করবে যে আমি একটা ভালো কাজ করছি। বিশ্বাস করেন ওপারে আল্লাহ এর সঠিক প্রতিদান দিবেন। আর আমার এমনিতেও পুরো ডিসিশন আমি এই কাজটাই করব। যাই হোক, এই সব কিছু থেকে বুঝতে পারলাম মন্টি রয় না দাদা না দিদি, সে আসলে দাদি না মানে অর্ধেক অর্ধেক, যতদিন না পুরো জেন্ডার ট্রান্সফরমেশন করতেছে। এবার আমি কিছু কথা বলি একটু শোনেন, মন্টি রয়ের অর্ধেক ট্রান্সফরমেশনের ভিডিওগুলো তো দেখলেন, যদিও ব্লার করে দিছি কারণ একটু বেশি অশ্লীল। আর এখানে আমার কথাটা হচ্ছে সেটাই, আপনার ইচ্ছা হয়েছে আপনি নিজেকে মহিলা বানাচ্ছেন বানান, বাট পাবলিকলি আসা সেগুলোর প্রুফ দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আর ছেলেদের রুচি এতটাও খারাপ হয়ে যায় না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আপনার দিকে ঝুঁকবে, যদিও আমাদের দেশের একজন আপনার দিকে অলরেডি ঝুঁকে পড়ছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক আমরা নাম না বলি, আমি এবার পেয়ে গেছি। এখন আমার কথা হচ্ছে যে আগে যা করছেন করছেন, এখন এই অশ্লীলতাটা বাদ দেন, এগুলাকে এন্টারটেইনমেন্ট বলে না। আর আপনার মেয়ে হওয়ার ইচ্ছে হয়েছে হন কিন্তু পাবলিকলি দেখায়েন না, যদিও এই কাজটা করা আপনার একদমই উচিত হয় না, কারণ আল্লাহ আপনাকে এভাবে বানিয়েছে হয়তো কোনো উদ্দেশ্যে, সেখানে আপনি নিজেকে এভাবে পরিবর্তন করতে পারেন না, তারপরও এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে আমরা কেউই এটা সমর্থন করি না, আপনারা কি বলেন কমেন্টে লিখেন মন্টি কাজটা ঠিক হয়নি। আমি চাই কিছু না হলেও 1000 জন কমেন্টে এটা লেখুক, কারণ আমি দেখতে চাই কারা আমার সাথে একমত আর এই কাজের বিরুদ্ধে। আর আমি মাহসান স্বপ্ন ভাইকে বলবো এভাবে অশ্লীলতাকে প্রমোশন না করে একটু প্রতিবাদ করেন, এতে আপনারও ভালো হবে সমাজেরও ভালো হবে। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।